আসসালামু আলাইকুম, ফারজানাস ইজি লাইফে স্বাগতম। আজ আপনাদের দেখাবো ফালাকের জন্য আমি কিভাবে খিচুড়ি রান্না করি। ওর খিচুড়িতে আমি শাক এবং সবজি ব্যবহার করি। বেলকনিতে কয়েকটা পুঁই শাক আছে, সেখান থেকে দুটো পাতা নিয়ে আমি খিচুড়ির সাথে মিশিয়ে দেই। আর সবজির মধ্যে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বরবটি, চিচিঙ্গা, যখন যেরকম সবজি থাকে ঘরে সেটাই আমি ব্যবহার করি। তবে প্রথম দিকে আমি এত সবজি দিতাম না, প্রথম দিকে আমি শুধু চাল ফুটিয়ে কয়েকদিন খাইয়েছি, তারপরে একটু ডাল মিশিয়েছি, তারপরে এক রকমের সবজি মিশিয়েছি। এরপরে যখন দেখলাম যে সে খাবারগুলোতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং কোনো রকম প্রতিক্রিয়া তার মধ্যে হচ্ছে না, তখন আমি আস্তে আস্তে সবজির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এবং আমি তার খাবারে কোনো রকম লবণ ব্যবহার করি না, কারণ ডাক্তারে লবণ ব্যবহার করতে এবং চিনি ব্যবহার করতে নিষেধ করেন। লবণ ছাড়াই দেখি সে খাবারটা খুব ভালোভাবে খাচ্ছে, কখনো 2 চামচ খায়, কখনো 4 চামচ খায়। খেতে না চাইলে আমি জোর করি না, কারণ জোর করে খাবার খাওয়ালে শিশুদের খাবারের প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়, যেটা পরবর্তীতে কাটিয়ে ওঠা অনেক কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াবে। একদিনেই সে প্লেট খালি করে খেয়ে ফেলবে এরকমটা আশা করা উচিত নয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।